এমএ পাস মেয়ে সংসার চালাতে তৈরি করছেন দুর্গা প্রতিমা। মা এবং মেয়ের হাতের ছোঁয়ায় সেজে উঠছেন উমা। হাতে সময় কম, দিনরাত এক করে চলছে প্রতিমা গড়ার কাজ। প্রতিমা গড়ে সংসার চালাচ্ছেন এমএ পাস যুবতী। কয়েক বছর ধরে এভাবেই দুর্গা প্রতিমা গড়ে চলেছেন বহরমপুর জেলার নওদা ব্লকের আমতলার মৃৎশিল্পী দীপিকা মাঝি। এবছর ছটি বড় মাপের দুর্গা প্রতিমা তৈরির বরাত পেয়েছেন। মেয়ের সাথে প্রতিমা তৈরির কাজে হাত লাগিয়েছেন মা। মা মেয়ের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মৃন্ময়ী মা দুর্গা। সংসারে চরম টানা পড়েন, তাই সংসার চালাতে বেছে নিয়েছেন মূর্তি গড়ার কাজ। কয়েক বছর ধরে নিজের হাতেই প্রতিমা বানিয়ে আসছেন বহরমপুর জেলার নওদার আমতলার গৃহবধূ অনিমা মাঝি। স্বামীর অস্থায়ী চাকরির অবসরের পর তাদের ছেলেও প্রতিমা তৈরির কাজ শুরু করেন। ভাগ্যের পরিহাস, 2021 সালে আচমকায় না ফেরার দেশে পাড়ি দেয় ছেলে। সংসারে নেমে আসে আরও দারিদ্রতা। সেই পরিস্থিতিতে পাশে দাঁড়ায় তার এমএ পাস মেয়ে দীপিকা মাঝি। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে দর্শন বিভাগে এমএ পাস দীপিকার হাতের জাদু দেখে এলাকার বড় বড় পুজো কমিটিগুলিও এবার দুর্গা প্রতিমার বায়না দিয়েছে। দীপিকা বলেন, দাদার মৃত্যুর পর এক প্রকার বাধ্য হয়ে মায়ের সাথে প্রতিমা গড়ার কাজে হাত লাগায়। এবার দুর্গা সাতটা আছে, তো এখনো কাজ কমপ্লিট হয়নি, হচ্ছে সাতখানা দুর্গা। হ্যাঁ, জোর কদমে কাজ চলছে, আর তো বেশি দিন নেই, তো কয়েকটা দিন আছে। আর তার উপর এই যে আবহাওয়া খারাপ, না রোদ উঠছে, আবার মাটি আনাও যাচ্ছে না বৃষ্টিতে, সেই জন্য অনেকটাই কাজ পিছিয়ে আছে। সবাই মিলে সহযোগিতা করে করছি। এখানে দুর্গাপূজার চাহিদা আছেই, সেই জন্য তো আমাদের এখানে এখন সাতটা মা বানাচ্ছে আমতলার মধ্যে, আর চাহিদা ভালোই আছে। জানা যায় অন্যান্য দেবদেবীর মূর্তি তৈরির পাশাপাশি দুর্গা প্রতিমাও তৈরি করছেন তিনি। চাকরি পাননি বলে দুঃখ হলেও কোনো অভিযোগ নেই। সারা বছর প্রতিমা তৈরির কাজের ব্যস্ততা কাটিয়ে বিএড আর করা হয়নি। তবে এর পেছনে আর্থিক অভাবও একটা বড় কারণ। উঁচু উঁচু প্যান্ডেলে চার দিন ধরে মানুষ যখন তার হাতে তৈরি মা দুর্গার মূর্তি দেখে নতজানু হয়ে প্রণাম করেন, মূর্তির প্রশংসা করেন, তখন আনন্দে বুক ভরে ওঠে তার। বর্তমানে নওদার আমতলায় স্কুল পাড়ায় নিজেদের কারখানায় চরম ব্যস্ত দীপিকা মাঝি ও তার মা অনিমা মাঝি। জোর কদমে চলছে মূর্তি তৈরির কাজ। এলাকার ছটি বড় পুজোর বায়না এখন তাদের হাতে। 30-50 হাজার টাকার বড় বড় মূর্তির কাঠামো আগেই তৈরি হয়েছে, এখন চলছে মায়ের মূর্তি গড়ার কাজ। মেয়ে খুবই ভালো করছে, যে এবার মানে অন্যবার কারণ থেকে এবার প্রতিমা ঠাকুরের দাম হয়েছে, আগে তো ছিলই না, এখন বেশ একটু ভালোই দামই হয়েছে, মনে একটু খুশি লাগছে। বানাচ্ছি, দর্শক পছন্দ করে তাই ভালো ঠাকুরের অর্ডার এখানে দেয়, তাই বানাচ্ছি। এবার সাতখানা প্রতিমা বানাচ্ছি, তো কাজটা একটু পিছিয়ে আছে। অনেক বড় বড় প্রতিমা যে দেখতে পাচ্ছেন, তা ছোটো প্রতিমা আমি বানাই না, বড় প্রতিমা সব বানাচ্ছি, তো ভালোই অর্ডার আছে। মেয়ে সহযোগিতা করছে, তাই মেয়েকে নিয়ে মনের একটু জোর বেড়েছে, তাই কাজটা করছি। মহালয়ার দিন থেকেই শুরু হবে মায়ের চক্ষুদান, সজ্জিত হবে দশভুজার মাতৃরূপ। মায়ের হাতে তৈরি মা শোভা পাবে নওদার বেশ কিছু বিগ বাজেটের পূজা মণ্ডপে। এ বিষয়ে এলাকার জেলা পরিষদের সদস্য শ্রাবণী মোদক গর্বের সাথে বলেন, জেলায় একমাত্র মৃৎশিল্পী ওই মা মেয়ে। এমএ পাস মেয়ে হয়েও প্রতিমা বানিয়ে সংসারের হাল ধরেছেন দীপিকা। দীপিকা প্রতিষ্ঠিত হোক, সেটাই আমাদের একমাত্র কামনা। এবারও প্রচুর দুর্গোৎসব প্রত্যেকটা মন্দির ক্লাব এ অনুষ্ঠিত হবে। দুর্গাপুজো থেকে কালী পূজা থেকে সমস্ত প্রতিমা তৈরি করেন, কিন্তু বছর খানেক হলো, এক বছর ছেলেটা মারা যাওয়ার পর থেকে খুবই ভেঙে পড়েছিলেন। তার মেয়ে এমএ পাস দীপিকা মাঝি, তিনি সেই সংসারের হাল ধরেছেন। একটা এমএ পাস মেয়ে হয়ে যিনি এই প্রতিমা তৈরিতে তার মায়ের কাজে হাত মেলাচ্ছেন, আমার খুবই ভালো লেগেছে। গোটা এলাকা মুগ্ধ মা মেয়ের সুনিপুণ হাতের কাজের দক্ষতায়। এভাবেই মা মেয়ের হাতের ছোঁয়ায় মায়ের মৃন্ময়ী মূর্তি হয়ে ওঠে চিন্ময়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, মালদা।